আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আবারও স্বাগতম দিবস 24 ফ্রম ইতালি চ্যানেল হতে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই বৃষ্টিস্নাত আবহাওয়ায় রবি ঠাকুরের কথা মনে পড়ে গেল। এমন দিনে তাকে বলা যায় এমন ঘনঘোর বরিশায়। সত্যি প্রকৃতি যেন আজ অপরূপ রূপে সেজেছে। কলাপাতাগুলো যেন মাত্র স্নান সেরে অপরূপ রূপে ধারণ করেছে। যাই হোক, আজ আমাদের স্মৃতিময় লকডাউনের 60 দিন পার করলাম, আলহামদুলিল্লাহ। আজ যেহেতু আমাদের 6 রোজা, তাই আজকের ইফতার আয়োজনে থাকছে পরোটা, গরুর মাংস ভোনা, ডিম ভাজি ও টোনা ফিশ চপ। প্রথমে আমি একটি পাত্রে 1.5 কেজির মতো গরু মাংস একটু বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আলাদা আলাদা বাটিতে মশলা নিয়েছি, আদা পেস্ট, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর একটি পাত্রে এলাচি, দারুচিনি, জয়ফল, জয়িত্রী, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ এবং কিশমিশ, এবং আরেকটি পাত্রে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। একটি বাটিতে আগে রেখে দিয়েছিলাম, দিয়ে মাংসের সাথে পেঁয়াজ, এলাচি, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ একসাথে দিয়ে ভালোভাবে মেখে নেব। এবং আমি মশলাগুলো একের পর এক দিয়ে দিব, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব প্রায় 20 মিনিটের মতো। দেখতে দেখতে আমাদের 60 দিন পার হয়ে গেল। ইতিহাসের পাতায় এই লকডাউনের কথা স্মরণীয় হয়ে থাকবে। আমাদের পরবর্তী প্রজন্ম যখন শুনবে তখন সব কিছুই স্মরণীয় হয়ে থাকবে। আসলে সময় চলে যায়, যায় দিন ভালো আসে দিন খারাপ। এখন আমি মাংস বসিয়ে দিয়েছি চুলায়। আমি মাংসে আলাদা কোনো পানি দিইনি, মাংসগুলি থেকে এমনিই পানি চলে আসছে। আমি এই পানি দিয়েই মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর মাংসগুলো কষানো হচ্ছে। আমি এখন একটু ভালোভাবে একটু পরপর নেড়ে দেব। যেহেতু আমি পরোটা বানাবো, তাই আমি আগে থেকেই ময়দার ডো করে রেখেছিলাম, করে এখন ভালোভাবে মেখে প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। হলুদ লবণ ডিপে নিও না, ডিম ভাজি করবো। আগে থেকেই একটি বাটিতে ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ ও কারি পাউডার মিশিয়ে নেব। কারি পাউডারটা মিশালে মূলত ডিমটা থেকে একটা ফ্লেভার আসে। এখানে আমি 2টো ডিম একসাথে ফেটিয়ে রেখেছিলাম, এখন একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মাংসগুলো কষানো হয়ে আসছে। যেহেতু পরোটা দিয়ে খাবো, মাংসের সাথে আমি আলু দিয়ে দিয়েছি। আগে থেকে আলু কেটে রেখেছিলাম স্বাদ মতো, ইচ্ছে মতো। যেহেতু আমার আলু খুব পছন্দ, তাই মাংসগুলো হয়ে এসছে, ভোনা ভোনা হচ্ছে। এখন আমি টোনা ফিশের চপ করব। আগে থেকেই বাটিতে পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো কুচি করে রেখেছিলাম। এখন আমি সাথে 1 টেবিল চামচ বেসন, টোনা ফিশ ও একটি ডিম দিয়ে ভালোভাবে মেখে নেব। সাথে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে পাতা ও জিরা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি চপগুলোর সাথে ভালো করে মেখে মিক্সড করে নেব।
ওদিকে আমি চুলায় পরোটা ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি। একের পর এক পরোটা দিয়ে দিচ্ছি। যেহেতু পরোটা বানাবো, সাথে আমি একটু ঘি দিব। আর এখানে মানে আমি পাকিস্তানি দোকান থেকে সবসময় ঘি কিনি, কারণ এখানকার আলিমেটের শপ যেটা বাংলাদেশের গ্রোসারি শপ যেটা, সেটা ইতালিয়ানরা এখানে আলিমেন্টারি বলে, সেখানে পাকিস্তানি দোকানে এই ঘিটা মানে ওরা সেল করে। এই ঘিটা মানে ফ্লেভারটা খুব বেশি ঘির মতো আসে আর খেতেও খুব টেস্ট। এখন আমি পিঠে পরিমাণ মতো, আমার ইচ্ছে মতো, আমি যতটুকু খেতে চাই আমার ইচ্ছে মতো আমি পেটেও দিয়ে নিলাম, পেটেও দিয়ে নিলাম। এখন আরেকটি প্যানে আমি চপগুলো দিয়েছি, ডিম ভাজি, ডিমও দিয়ে দিয়েছি, ডিম ভাজি ভোজন হয়ে এসছে, উল্টিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা কালার আসছে। আসলে ডিম উল্টানোটা খুব কষ্টের ব্যাপার। আমি আজকে যেহেতু শরবত খাবো, তাই আমি কলার শরবতটা করে নিয়েছি, সাথে শশা খেজুর তো অবশ্যই থাকবে, দিয়ে আমি টেবিল সাজিয়ে নিয়েছি। ইফতারের সময় হয়ে এসছে, এখনই আজান দিয়ে দেবে। আমরা দোয়া কালাম পড়ে ইফতারের জন্য বসে পড়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।